আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের হুমকিতে স্পষ্ট হয়েছে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন ট্রাশের রাজনীতিই আওয়ামী লীগের চরিত্র এদিকে সরকার বিরোধী ঐক্য গঠনের সংলাপে সরকার পতনে বিএনপির সাথে যুগপথ আন্দোলনের ঘোষণা দিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কামরুজ্জামান রাজীবের রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে কৃষক দল আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপি মহাসচিব কৃষি উন্নয়নে জিয়ার অবদানের কথা তুলে ধরে তিনি বলেন আজ তার নাম মুছে ফেলতে চায় আওয়ামী লীগ জনগণের কল্যাণ নয় দুর্নীতি আর লুটপাটই সরকারের লক্ষ্য বলে দাবি করেন ফখরুল এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করেন তিনি যেভাবে হুমকি দিয়েছে ওবাদুল কাদের সাহেব এটা কোনো রাজনীতির ভাষা নয় এটা কোনো গণতন্ত্রের ভাষা নয় গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না আজকে আপনারা ছাত্রদেরকে মারলেন জঘন্যভাবে মারলেন আজকে সেটাকে আবার জাস্টিফাই করছেন গতকাল নাকি তারা বলেছেন বাবা খুব ভালো কাজ করেছে ছাত্রলীগ এটাই হচ্ছে আওয়ামী লীগ অন্যদিকে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনে সরকার বিরোধী দলগুলোর সাথে সংলাপের অংশ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল পরে যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে একমত হয়েছে দুদল আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব এই ব্যাপারে আমরা একমত হয়েছি আমরা বিশ্বাস করি যে এই আন্দোলন যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই এই দুঃশাসনের পতন আমরা করতে পারবো যুগপথ ধারায় আন্দোলনের ব্যাপারে আমরা সেখানে আমাদের মধ্যে মতৈক্য আজকে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সরকার পতনের আন্দোলনের মৌলিক দাবিতে দুদল একমত জানিয়ে সাধারণ মানুষকে এ উদ্যোগের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা